দলিল সহি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। কোন ছাপা প্রকাশন হাদিসের বহির্ভূত হয়ে গেছে কথা বলেন ইমাম আহমদ বিন হাম্বল কত তিনিও পড়বেন কোন সালাত নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই ইশা নেই তারাবি নেই তাহাজ্জুদ জামা সালাত লিমান লিমান মানে কি যে কেউ চাই ইমাম হোক চাই মুক্তাদিব এখান থেকে ইমাম বুখারী বলা তিনি দল নিয়েছেন এই হাদিস থেকে ইমাম পেশা বলে সিরাত ফাতিহা পড়তে হবে এটা প্রমাণিত হয় আর অনেকগুলো দল দেওয়া যাবে ঠিক আছে এই কথা জানার জন্য বলছি জি ভাই ইমামের পেছনে কিরাত না করি তাহলে আমার নামাজ হবে কি হবে না আপনি যদি ইমামের পেছনে থাকেন যদি কিরাত না করেন যদি কিরাত আমরা কখনো বলি না যে ইমামের পেছনে কিরাত যে করবে না তার নামাজ হবে না কথা বলি না আমরা বলি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিরাত করা যাবে না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ি কিরাত করি না এখানে বুঝতে হবে সূরা ফাতিহা খাস আর কিরাত হচ্ছে আম শেষ করি এখন যদি আমার ইমাম যদি রুকুতে চলে গেছে এখন তো আমি সূরা ফাতিহা পড়ার সময় নেই তাই রুকুতে যদি যাই নামাজ তো হবে ভাই একটা মাসলাকে ক্লিয়ার করতে রুকু পেলে দেখা হবে কি হবে এটা তার এক মাসলা আসলে তোমার এখন যদি বাস আছে বাস আমরা বাস করব না এখান থেকে জেনা পর্যন্ত ঢুকতে হবে এখন যার হাত নাই তার কি হবে তাই হয়ে গেল কি একজন পাচ্ছে না কেউ মাতলুম পাচ্ছে না তার বিধান কি আর যে পেয়ে দাঁড়িয়ে আছে মুক্তি মতো তার বিধান কি কিছু মনে তো হয় না না প্রথম কথা হচ্ছে যে একজন ব্যক্তি প্রথম কথা যে চার পাঁচের মধ্যে ভাই ইমাম আগমন করেন তিনি বলছেন ইমাম সাহেব সালাত পড়তে হবে ইমাম আবু ছাত্র এটা
ইমাম আবু বকর আরো একজন ছাত্র ইমাম মোহাম্মদ ইসমাইল ফাউন্ডেশন হেদায়া 79 পৃষ্ঠা লাইন নম্বর 36 থেকে পুরস্কার লিখেছে ইমাম মোহাম্মদের ফতোয়া যেটা ভারতবর্ষের প্রসিদ্ধ একজন ইমাম যাকে হাসানের সাইবানি বলা হয় ইমাম মোহাম্মদকে তো তার পুত্র ইমাম হোসেন মুক্তাসিরা ফাতিহা পড়বে তা মুস্তাহাসানা কি বললাম এবং আমি যে কথাগুলো বললাম ইমাম তিরমিজি না তিরমিজি আপনি বলেন যে কোনো তিরমিজি বলেন ইসলামিক ফাউন্ডেশন বলেন বাংলা অথবা আরবি অথবা তাহকিক করা অথবা উর্দু ইংরেজি যে কোনো ভাষা সুনান তিরমিজি 312 নম্বর হাদিস খুলে এখনই খুলে আমরা খুলে দেখাতে পারবো স্পষ্ট লেখা আছে ইমাম তিরমিজি এই লাসলা তাহিমাল্লাহ কি সব ফাতে থেকে দাঁড়িয়ে হাদিসটা নিয়ে আসার পরে তিনি 17 জন সাহাবী এক তারিখের কথা নকল করে বলেছে যারা সকলেই ইমাম কাসরা ফাতে পড়তেন এদের মধ্যে আছে আমাদের আয়েশা জাবির বিন আব্দুল্লাহ আবু হুরায়রা উবাদ বিন সামিত এরকম অসংখ্য সাহাবী কথা নকল করেছে তারপর এসে তাবির কথা তারপর এসে চার মাঝে তিন ইমামের কথা ইমাম মালিক ইমাম আহমদ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 408 হিজরিতে মৃত্যু ইমাম সুসরা ফাতিহা পড়বে এই মর্মে তিনি একখানা স্বতন্ত্র বই রচনা করেছেন এমনকি ইমাম ইবনে খুজাইমা বলেন অজস্র আলেম উলামা সাহাবদের মধ্যে আমরা কথা হয় চার নম্বরে তিনজনের মধ্যে পড়তে হবে তাহলে আমরা দূরত্বটা বলছেন চার নম্বরে কথা বলছে তিনজনের মধ্যে পড়তে হবে ইমাম আবু হানিফা দুজন উস্তাদ দুজন ছাত্র বলছে পড়তে হবে যদি ইমাম আবু হানিফার মতো তিনি বলছেন পড়তে হবে না এখন কেন তিনি কথা বলছেন ঘটনা তার কাছে বুখারী মুসলিম আবু আকিল ইবনে মাজাহ ইসকাদ হুমাইদি মুসনাদ শাফিঈ আর অজস্র মুসনাদ ইবনে আবি শাইবা কিন্তু ইমাম আবু হানিফার যুগে সেই সময় কোনো হাদিসের গ্রন্থ মজুদ ছিল না কেন না হাদিস সেই সময় সংকলন চলছে তার বাইরে কিছু আসে নাই এটি শেখ শাহজাদ মাহমুদ দেহলভি রাহিমাহুল্লাহ কে হাফি বিদ্যা আর সে 76 হিজরিতে মৃত্যুবরণ করে দেহলভি মানে ভারত থেকে দিল্লিকে বলা হয় দেহলভি তো উনি তখন তার বই লিখেছেন যে ইমামদের যে কিছু কিছু ফতোয়া আছে যেগুলো পয়সার বিরুদ্ধে চলে যায় অনেক ফতোয়া আছে তো কেন যায় কারণ হচ্ছে তিনি উল্লেখ করেছে হতে পারে এই ইমামের কাছে সেই সময় এই নুসুস তথা এই দলিলটা অপরকে পৌঁছায় নাই এই জ্বলন্ত প্রমাণ থেকে দিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে কোন ব্যক্তি অজু করেছে অজু করার পর তার স্ত্রীকে তাস করে শুধু তাস করেছে অজু ভেঙে যাবে ইমাম আবু হানিফা বলছে জিনা ভাঙবে না কেন কারণ করে দিয়েছে সুরা মায়েদা 6 নম্বর আয়াতে যে মাসলা শব্দের কথা এসেছে এখন এখানে দুটো অর্থ চলে আসে একটা সহবাস করা একটা স্পর্শ করা কাজ করা তো ইমাম শাফি অর্থ নিয়েছে যে এখানে এই অর্থ হচ্ছে সহবাস করা এসব কাজ করা অজু করা করে কাজ করলে অজু ভেঙে যাবে স্ত্রীকে যদি হাত দেয় মেয়েকে যদি হাত দেয় তো এখানে আরবি যে শব্দের কারণে এখানে কি নিয়েছে অর্থ কাজ করলে অজু ভেঙে যাবে ইমাম আপন কথা বলছে জিনা এখানে কাজ অর্থ না এর অর্থ হচ্ছে এটাই যে সহবাস কি সহবাস ইমাম মালিক 93 হিজরি মৃত্যু 80 হিজরি ইমাম শাফি 150 হিজরি মৃত্যু 140 হিজরি
ইমাম আহমদ মোহাম্মদ জন্ম 63 মৃত্যু 41 তাহলে আলোচনার মৃত্যুর পরেই আমাদের জন্ম আমরা জ্ঞান অর্জন করতে পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।